আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল ব্লগ চাইব, স্পেশালতার লাগে, বিকজ আমার ওয়াইফ আজকে রোজা রাখছেন, তাই ফাস্টিং করছেন আজকে। আমি ভাবলাম আজকে তানার লাগে আমি ইফতার মানে রেডি করব। ইফতার বলতে আখনি বানাইম এবং পেঁয়াজি বানাইম আর কি। সো আপনারা দেখাইম পুরা প্রসেসটা, আমি কিনা এটা মেক করি। সো ভাবলাম যে আমার ওয়াইফরে হেল্প করি, কারণ তাই তো রোজা রাখছেন, অ্যান্ড রোজা রাখে তার। সো ভাবলাম আমি আজকে আমার অফ আছে, ওয়ার্ক নাই। সো ভাবলাম তার লাগে আমি ইফতারটা রেডি করি। সো দেখতে পাই যে আমি বিফ দিছি, বিফ বাদে গার্লিক দিছি, দই দিছি, দেখতে পাই এলাচ, তেজপাতা, ডালচিনি দিছি, বাদে দিছি করিয়েন্ডার মশলা, হলুদ, হলুদের গুঁড়া দিছি, মরিচ দিছি, সল্ট দিছি পরিমাণ মতো, দিয়ে একটারে ভালো করে মিক্স করলাম আর কি। মিক্স করি আর কি, তার সময় রাখতে পারবা। তাদের মাস্টার্ড অয়েল আমি আগে দিছি একটা, দেখাইলাম একটা, দিয়ে আমি একটু জালো বইলাম আর কি। পানি এখন দিলাম না, পানি এমনিও বাড়িব, তবে জাল দেওয়ার পরে হাই হিটও আমি দিলাম, নেওয়ার পরে পানিও বাড়িছে দেখতে পাই। টমেটো দিছি আমি হালকা, আর পানি অ্যাড করলাম, দিলাম। এখন ডাইল আমি ভিজে তৈরাম, পেঁয়াজি বানানো লাগি। সো ডাইলটা ব্লান্ডিং করিয়া একটা বাটিত লইলাম, ব্লান্ডিং মেশিনটা ক্লিন করিয়া রাখি দিলাম দেখতে ফেরে। এখন আমি রাইস কর্ম, বাসমতি রাইস আছে আমরা কেন, আর তখন বাসমতি রাইস দিবাখনি বানাইমু, ঘি দিছিলাম এলাচ তেজপাতা দিয়া রাইসটা একটু বাজলাম, বাজিয়া। সো আমার যে বিফগুলো, বিফটা রেডি হয়ে গেছে, রেডি হওয়ার পরে আমি বিক্সটা বিফ অ্যান্ড রাইসের লগে মিক্স করে লিছি। অ্যান্ড আমি দেখতে পাই মেজারমেন্ট লগে কাপ দি, 4 কাপ চাল দিছিলাম, তো ডাবল দিয়ে দেব, 8 কাপ পানি দিব আর কি। যত পরিমাণ আপনি চাউল দিবা ওর যে কাপ দিয়ে মাফিয়া ওপর ডাবল দিতে দেবো পানি, তাহলে অ্যাকুরেট মেজারমেন্ট আর কি। সো দেখতে পাইলে আপনি মিক্স করিয়া আবার দিলাম আমি এখন কাঁচামরিচ দিলাম। সো আমার এটা অলমোস্ট হয়ে গেছে, সুন্দর গ্রাম বাড়াইছে, এবং আমার ওয়াইফেও খাইছে না খাইয়া আমাকে থ্যাংক ইউ কইছেন, খুব মজা হয়েছে। কেলা কালার হয়েছে, কমেন্ট বক্সে জানাইবা কেলা লাগে। এবং দেশেও আসলে হেল্প করা লাগে, ইউকে তো আপনার সব নিজে নিজে সব করা লাগে, ফ্যামিলি থাকলে আপনারও হেল্প করলা, ফ্যামিলির যেগুলো সময় পাইলে হেল্প করলা, কারণ যদি আপনি হেল্প না করেন তো কেন সবও বিজি থাকে, হেল্প করলে তো আর সম্মান নষ্ট হইত না। আপনি নিজের ফ্যামিলির হেল্প করতা, দেখবেন একটা কাজও সহযোগিতা করতে হতো, ও বিষয়টা যদি মানে সবে বুঝে দিত আর কিছু না। সো পেঁয়াজি দেখতে পাই আমি বাজি লিছি, দেখতে পাই কেলাইছে কালারটা। দেন আমি সোলাগুলো একটু ক্লিন করবো, ঠিক আছে, এটা স্প্রে দিয়া টাওয়াল দিয়ে আমি ড্রাই করলাম।
আচ্ছা দেখো এটা ক্লিন হয়ে গেছে বার্নারটা। এখন উপর মারমু, টু ডার্টি আছে কেন, মফ উপর মারলাম। সো আজকে ফুল ডে ওয়ার্ক করলাম, আমার ওয়াইফ রোজা রাখছেন তো তান্ডে হেল্প করলাম, খানি বানাইলাম অ্যান্ড ক্লিন করলাম। তাইনও করেন সপ্তাহ হেল্প, মাঝে মধ্যে আমি তান্ডে হেল্প করি দেবেলা সময় পাই। এখন সে সালাদ হাঁটলাম, সালাদ এই ভাগ দিন লাগে তবে সালাদ রেডি হয়ে গেছে। এখন শরবত মানে লেবুর শরবত বানাইম, সুগার দিয়া অ্যান্ড লেবু দুইটা চিফিয়া দিছি। হালকা মানে মাগরিবর টাইম হয়ে যায়, সো ফাইনালি রেডি হয়ে গেছে দেখতে পাইরা। সো ইফতার করবা তাই নামেও খাইলি মানুষ খাইছি না কিচ্ছু, সো আমি রোজা নাই বাট একলগে খাইলিলাম, তাই ইফতার করবা আমিও খাইলিলাম।